ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে 224 পরগনাতে কড়া লকডাউন পালন, কোথাও পুলিশ টহল, কোথাও নাকা চেকিং। এরই মধ্যে নিয়ম ভঙ্গের অভিযোগে একাধিক জায়গায় কান ধরে উঠবস করালো পুলিশ। আকাশে উঠছে ড্রোন, রাস্তায় পুলিশের টহল, বিনা প্রয়োজনে রাস্তায় বেরোলেই ধরপাকড়, কান ধরে উঠবস। বৃহস্পতিবারে লকডাউনের চেনা ছবি ধরা পড়ল শনিবারেও। কলকাতা সংলগ্ন 224 পরগনাতে সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর, বারাসাত, মধ্যমগ্রাম, বনগাঁ, ভাজপাড়া, সর্বত্র রাস্তাঘাট শুনশান। আক্ষরিক অর্থে এই লকডাউন বলতে যা বোঝায় সেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে এলে সেটা বোঝা যাবে। বন্ধ দোকান পাঁচ, রাস্তায় রাস্তায় পুলিশি টহল, নাকা চেকিং। লকডাউনের আজকে দ্বিতীয় দিন, আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যমগ্রাম চৌমাথায় যশোর রোডের উপরে এবং সেখানে নাকা চেকিং চলছে পুলিশের পক্ষ থেকে। বারাসাতে ড্রোনের মাধ্যমে অলিতে গলিতে নজরদারি চালায় পুলিশ। হ্যাঁ, যারা ভায়োলেট করছে আমরা তাদের এগেইনস্ট লফুল অ্যাকশন নিচ্ছি। এখনো পর্যন্ত টোটাল পিডিতে মোর দ্যান 100 ডিটেইন হয়েছে। ড্রোন বেসিক্যালি আমরা কন্টেইনমেন্ট জোনগুলো আর যে বাইলেনগুলো মেইন রাস্তার উপর, তো পুলিশ একদম পুলিশের নাকা চেকিং চলছে, কিন্তু বাইলেনগুলোতে মোবাইল ঘুরছে ওখানে। এইগুলো যেমন স্ট্র্যাটেজিক পয়েন্টে নাকা চেকিং আছে, এর ফলে বেশি পুলিশের নজরদারিটা আছে। আমরা বাইলেনগুলো এবং পাড়ার ভিতরগুলোতে যাতে মানুষ আননেসেসারি না বেরোয় সেটা আমরা ড্রোনের মাধ্যমে ইনসিওর করার চেষ্টা করছি। বারাসাতে পথ চলতি গাড়ি চেক করতে দেখা যায় এসডিসিওকে। সংক্রমণ রুখতে বারাসাতে শনিবার থেকে শুরু হলো এক সপ্তাহের লকডাউন। এরই মধ্যে বনগাঁর বাটার মোড়ে দেখা গেল অপ্রয়োজনে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে পুলিশ, কোথাও আবার লাঠি উঁচিয়ে তাড়া করছে পুলিশ। একই ছবি দক্ষিণ চব্বিশ পরগনাতেও, অকারণে কাউকে রাস্তায় বেরোতে দেখলেই লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে পুলিশ। লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোর অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলায় মালবাহী গাড়ির চালক ও খালাসিকে উঠবস করায় পুলিশ। বিনা কারণে পথে বেরোনোর অভিযোগে একই জায়গায় একই শাস্তি বাইক আরোহীর। ডায়মন্ড হারবার মথুরাপুর এলাকাতেও কড়া পুলিশি টহল। অপ্রয়োজনে যারা গাড়ি নিয়ে বেরোচ্ছেন আটক করা হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি বাইক, প্রয়োজনে আইনি পদক্ষেপও করছে পুলিশ। উস্তিতে মাস্ক পরে না বেরোনোয় পথচারীকে উদ্বোধন করায় পুলিশ। এবিপি আনন্দ।